আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ভারত এখন তার প্রধান শত্রু মনে করে চীনকে। সেই দেশটি যখন মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে শান্তি স্থাপনে নজিরবিহীন সফলতা দেখালো, নয়াদিল্লি তখন স্বভাবতই হতবিহ্বল হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি নিয়ে ভারতের দারুণ মাথা ব্যথার যৌক্তিক কারণ রয়েছে। বিপরীতে চুক্তির ফলে লাভবান হতে পারে ভারতের আরেক শত্রু পাকিস্তান। এ নিয়ে বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে চুক্তি হওয়ার পর ভারত সরকার এতটাই বিচলিত হয়ে পড়ে যে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে তাদের কয়েকদিন সময় নিতে হয়। শেষ পর্যন্ত চুক্তির পক্ষে কথা না বললেও বিরোধিতা করার সাহসও দেখায়নি ভারত, কারণ সৌদি আরব আর ইরানকে খেপিয়ে তোলার অবস্থানে নেই নয়াদিল্লি। তবে ভারত যে উদ্বিগ্ন তাতে কোনো সন্দেহ নেই। অবস্থা এমন দাঁড়িয়েছে, নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে বলতে হয়েছে এই চুক্তির ফলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে আসলেই সেটা কূটনৈতিক শিষ্টাচার সুলভ কথাবার্তা। অন্তত দুটি গুরুত্বপূর্ণ কারণে ভারতের চরম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই চুক্তি। প্রথমত, এই চুক্তির ফলে চীনের উত্থান ও আমেরিকার ক্ষয়িষ্ণু শক্তির প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র এতদিন এশিয়া বা মধ্যপ্রাচ্যে ছিল নিয়ামক শক্তি, এখন সেই জায়গা দখল করছে চীন। এতে চীনের অব্যাহত হুমকির মুখে থাকা ভারত নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের ইসরায়েল, আমিরাত, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি জোট রয়েছে। I2U2 নামের এ জোট মধ্যপ্রাচ্যের কোয়াড নামে পরিচিত। সেই জোটের কার্যকারিতা এখন প্রশ্নবিদ্ধ। ভারতকে নিয়ে দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক চার দেশের জোট কোয়াডও রয়েছে। সেই জোট কতটা চীনকে ঠেকাতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। ভারতের অবস্থা এখন অনেকটাই ইহুদিবাদী ইসরায়েলের মতো। ইরান সৌদি চুক্তির ফলে ইসরায়েল রাষ্ট্র ফের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে, কারণ ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে ব্যবহার করা এখন ইসরায়েলের পক্ষে কঠিন হবে। একই অবস্থা হয়েছে ভারতের। আরব মুসলিম দেশগুলোর সঙ্গে ভারত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও তার সত্যিকার বন্ধু ইসরায়েল। বিশেষ করে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ইসরায়েলের সঙ্গে মাখামাখি চরমে পৌঁছেছে। আরবের জনগণ, এমনকি মধ্যপ্রাচ্য অনেক শাসকও এটি সুনজরে দেখেন না। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ হলে ইসরায়েলের মতো ভারতও মধ্যপ্রাচ্যের অনেক দেশের গুরুত্বপূর্ণ মিত্র দেশের তালিকা থেকে ছিটকে পড়বে। বিশেষ করে চীন ও পাকিস্তান ভারতকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে ভূমিকা রাখতে পারে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পর্ক অনেকদিন ধরেই খুব খারাপ যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভারতের মুসলিম হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি ভারতের রায়সিনা সংলাপে যোগদান বাতিল করেছে ইরানের এক মন্ত্রী। ওয়াশিংটনের উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে এ নিয়ে তার মতামত দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্রদের একটি হচ্ছে সৌদি আরব। রিয়াদ ইসলামাবাদের দীর্ঘস্থায়ী সামরিক অংশীদার এবং বেইলআউট তহবিল থেকে রেমিটেন্স পর্যন্ত ইসলামাবাদের অর্থনৈতিক সহায়তার একটি মজবুত উৎস। অনেক পাকিস্তানি সামরিক ও বেসামরিক নেতাদেরও দেশটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিপরীতে পাকিস্তান এবং ইরান প্রায় মতবিরোধে জড়িত। তারা একে অপরের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। দুই দেশ আফগানিস্তানের সংঘাতের সময় বিরোধী পক্ষকে সমর্থন করেছে। পাকিস্তান সরকার সৌদি ইরান দ্বন্দ্বে এর আগে মধ্যস্থতা চেয়েছিল, কিন্তু সৌদি আরবের বিরাগভাজন হওয়া এড়াতে ইসলামাবাদ তেহরানের কাছাকাছি যাওয়া থেকে বিরত রয়েছে। কিন্তু বাণিজ্যিক সংযোগ ছাড়া এই দুই দেশের সহযোগিতা তুলনামূলকভাবে সীমিত। গুগলম্যানের মতে, ইরান সৌদি চুক্তিতে পাকিস্তানেরও বিশেষ ভূমিকা রয়েছে, কারণ এই চুক্তিতে পাকিস্তানের লাভ রয়েছে। ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের জনসংখ্যার 20% শিয়া, তাদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাইলে শিয়া ইরান তাদের নানা তৎপরতায় মদত দিতে পারে। এ কারণে ইসলামাবাদ সবসময় তেহরানের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায়।
রিয়াদের সাথে রয়েছে ইসলামাবাদের সামরিক মিত্রতা। এ কারণে প্রশিক্ষণ এবং স্থিতিশীলতার নামে বাহরাইন ও ইয়েমেনে সৈন্য পাঠানোর জন্য পাকিস্তানকে বিভিন্ন সময় চাপ দিয়েছে সৌদি আরব। এতে পাকিস্তান অস্বস্তিকর অবস্থায় পড়ে, কারণ সৌদির অনুরোধ রাখলে ইরান নাখোশ হয়। অন্যদিকে সৌদির বিরাগভাজন হওয়ার ভয়ে ইরান থেকে জ্বালানি আমদানি সহ বাণিজ্যিক সুবিধাকেও কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নত হলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারবে। এতে দেশটি নানাভাবে লাভবান হবে। ভারত 2019 সাল থেকে ইরান থেকে জ্বালানি আমদানি মারাত্মকভাবে কমিয়েছে। অপরদিকে সৌদি আরব এবং উপসাগরের সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সাথে বাণিজ্য বাড়িয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। ভারত সৌদি আরব প্রভাবিত ওয়াইসির সাথে সম্পর্ক জোরদার করেছে। ইহুদিবাদী ইসরায়েলকে আরব দেশগুলোর স্বীকৃতি দেয়া আব্রাহাম অ্যাকর্ডের প্রতি নয়াদিল্লি সমর্থন জানিয়েছে এবং তাদের নানা উদ্যোগে অংশগ্রহণ করেছে। এর একটি হচ্ছে ভারত ইসরায়েল আরব আমিরাত যুক্তরাষ্ট্র চতুর্ভুজ ফোরাম বা আই2ইউ2। ভারত ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের সাথেও ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তি করেছে। সাম্প্রতিক সময়ে ভারত প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রবেশের জন্য পদক্ষেপ নিয়েছে। ভারত ওমান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব পর্যন্ত দেশগুলোর সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। ভারত সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় বিভিন্ন অংশীদারদের সাথে শক্তিশালী সামরিক বন্ধন গড়ে তুলেছে। এ অঞ্চলে নিরাপত্তার চাহিদা পূরণের জন্য ভারত যৌথ প্রতিরক্ষা উৎপাদন সুবিধা খুঁজছে। এসব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত। এতে তেহরানের সঙ্গে নয়াদিল্লির মতভেদ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সাথে নয়াদিল্লির ক্রমবর্ধমান সম্পর্কের বিপরীতে চীন ইরানের সাথে উষ্ণ সম্পর্ক গড়েছে। এতে ভারত ইরান সম্পর্কে প্রভাব পড়ছে। চীনের হস্তক্ষেপের কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার দেশগুলোতে ভারতের প্রবেশের চেষ্টা বাধাগ্রস্ত হবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসিকে কোণঠাসা করার জন্য ভারত চাবাহার বন্দর নির্মাণের প্রস্তাব করেছিল, কিন্তু ইরান শেষ পর্যন্ত চীনকে বন্দরটি ব্যবহারের অনুমতি দেয়। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিংই সৌদি আরবের সঙ্গে ইরানের ভাঙা সম্পর্ককে জোড়া লাগিয়েছেন। চাবাহার বন্দরে সিপিসির সফল সম্প্রসারণ চীনের আঞ্চলিক উপস্থিতি জোরদার করবে। পাশাপাশি এটি বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবহন পয়েন্ট হরমুজ প্রণালীতে চীনের বড় ধরনের প্রভাব সৃষ্টিতে সক্ষম হবে। এই পদক্ষেপ ভারতকে নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের কোয়াডকে আটকে রাখবে। পাশাপাশি চাবাহার বন্দর নির্মাণ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার সাথে আঞ্চলিক সংযোগে স্থাপনের ভারতের পরিকল্পনাকেও ব্যর্থ করবে। মধ্য এশিয়ার সাথে সরাসরি স্থল যোগাযোগের জন্য ইরানের সাথে ভারতের উষ্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ার পাঁচটি রাষ্ট্র কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এসব দেশকে টার্গেট করেই ইরানের কাছে চাবাহার বন্দর চেয়েছে ছিল ভারত। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ইরান সৌদি চুক্তির ফলে এশিয়ায় আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র এই অঞ্চলের প্রধান বৈদেশিক শক্তি ছিল। ইরান সৌদি চুক্তি এ অঞ্চলে কৌশলগত খেলোয়াড় হিসেবে চীনের মর্যাদা আরও বাড়িয়ে দেবে। বিশ্বের যে কোনো প্রান্তেই চীনা প্রভাব বৃদ্ধি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুখবর নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।